দেখো আজকে আমি দুটো সলিউশন নিয়ে আসছি যেটা থিয়েটার মান বের করতে হবে। এখানে লেখা আছে ফর ঢাকা ভার্সিটি এবং বুয়েট অ্যাডমিশন। তো এই দুটো অঙ্ক যখন আমরা সলিউশন করব, আমরা অনেক লম্বা বড় নিয়মে সমাধান করি, কিন্তু ভর্তি পরীক্ষায় বড় বা লম্বা নিয়মে সমাধান না করে আমরা সহজ করে সমাধানের কৌশলগুলো তোমাদেরকে দেখাবো, কিভাবে এইসব গণিতগুলো খুব সহজ করে ছোট্ট নিয়মে সমাধান করা যায়। এখন দেখো, এখানে কোসেক থেটা প্লাস সাইন থেটা, এই কোসেক থেটা হচ্ছে সাইন থেটার বিপরীত। আবার দেখো সেক থেটা প্লাস কস থেটা, এই সেক থেটা হচ্ছে কস থেটার বিপরীত মান। তো এই ধরনের গণিতগুলো শেখার আগে আমি তিনটে অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, যে অঙ্কগুলো আমি সাধারণত যে অঙ্ক তিনটে তোমরা সমাধান করবে চোখের পলক, অর্থাৎ নিয়মটা কি সেটা দেখো। আমরা যদি গাণিতিক কৌশলগুলো জানি বা বুঝতে পারি, তাহলে ওইসব অঙ্কগুলো সমাধান করতে আমাদের এক সেকেন্ডের ব্যাপার লাগে। তো সেই তিনটে অঙ্ক কীভাবে এক সেকেন্ডে সমাধান করতে হবে সেটা আগে দেখো, তারপর আমরা এই দুটো অঙ্ক দেখাচ্ছি। তো প্রথমে দেখো, আমি দুটো অঙ্ক লিখছি, তিনটে অঙ্ক লিখি। তো প্রথমে দেখো, সাইন থেটা প্লাস কস থেটা সমান রুট টু, আর একটা দেখো কস থেটা মাইনাস সাইন থেটা, এটাও কিন্তু রুট টু। আর একটা দেখো টু রুট টু কস স্কোয়ার থেটা, অথবা টু সাইন থেটা সমান থ্রি। এই তিনটে অঙ্ক খুব ভালো করে লক্ষ্য করো। দেখো সাইন থেটা কস থেটার সাথে রুট টু আছে, আবার কস থেটা মাইনাস সাইন থেটার সাথেও রুট টু আছে, আবার এখানেও দেখো একটা রুট টু আছে। তো এই ধারার অঙ্কগুলো সমাধানের জন্য যদি বলা হয়, মনে করো এই অঙ্কটা এভাবে, অ্যান্সারগুলো এভাবে দেওয়া আছে, এ এন পাই মাইনাস পাই বাই টু, বি টু এন পাই প্লাস পাই বাই থ্রি, অথবা সি এন পাই প্লাস পাই বাই ফোর, অথবা ডি, মনে করো এই তিনটে অঙ্কের অপশনগুলো এইভাবে দেওয়া আছে, অথবা ডি এন পাই প্লাস পাই বাই সিক্স। দেখো এই চারটে অঙ্কের অপশন, প্রত্যেকটা অঙ্কের অপশনের জন্য এগুলো দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা এক সেকেন্ডে কিভাবে আমরা সমাধান করব বা সমাধান খুঁজে পাবো সেটা আমি আগে বলছি। তোমাকে মনে রাখতে হবে যে সাইন থেটা বা কস থেটার সাথে যদি রুট টু থাকে, আবারও বলছি সাইন থেটা কস থেটা বা সাথে যদি রুট টু থাকে, এই সব গণিতের ক্ষেত্রে 45 ডিগ্রি ছাড়া আর কোনো মান তৈরি হয় না। যদি সেক থেটা ট্যান থেটা থাকতো, তাহলে রুট থ্রি বা এই ধরনের কিছু থাকতো, তখন একটা আলাদা সূত্র আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তখন থেটার মানগুলো এক সেকেন্ডে আমি কীভাবে বের করব। তো এখানে দেখো, এখানে রুট টু আছে, স্বাভাবিক সংখ্যাও আছে কিন্তু রুট টু আছে। সাইন থেটা কস থেটার সাথে রুট টু থাকলে সেটা সবসময় 45 ডিগ্রি হয়। এখানে দেখো এন পাই মাইনাস পাই বাই টু, এখানে টু এন পাই প্লাস পাই বাই থ্রি, এটা হবে না, এটাও হবে না। আবার দেখো এই যে এন পাই প্লাস পাই বাই ফোর, এটা হবে। তো এটা কেন হবে, আমি আগেই বলেছি যে কস থেটা বা সাইন থেটার সাথে, কস থেটা সাইন থেটার সাথে, এর সেক বা ট্যান থেটা এগুলো থাকবে না, শুধু কস থেটা সাইন থেটার সাথে যদি রুট টু থাকে তাহলে এটা অবশ্যই পাই বাই টু। আবার এটা লক্ষ্য করো, এটা কিন্তু পাই বাই টু হবে কিন্তু নেগেটিভ পাই বাই টু, অর্থাৎ এর মান যেহেতু মাইনাস, এর মান প্লাস, এর মান থেটার মান হবে পাই বাই ফোর। তো পাই বাই ফোর যেখানে আছে আমরা সেটি অ্যান্সার করবো, এইভাবে দেখে আমাকে অ্যান্সার করতে হবে। বেশি এই ধারার গণিতগুলো তুমি লম্বা করে সমাধান করো, তাই একই অ্যান্সার আসবে। আবার এখানে দেখো রুট টু আছে, এটাও কিন্তু এর থেটার মান অবশ্যই পাই বাই ফোর, এটা মাইনাস পাই বাই ফোর, কারণ এখানে যদি কস থেটা মাইনাস পাই বাই ফোর বসাও, এখানে যদি কস থেটা মাইনাস পাই বাই ফোর বসাও, তাহলে এটা ফুলফিল করবে। তাহলে একমাত্র মাইনাস থাকলে সেটা হবে মাইনাস পাই বাই ফোর, আর প্লাস থাকলে অবশ্যই সেটা পাই বাই ফোর হবে। এখন এই ধারার অঙ্কগুলো যদি আসে, তবে অবশ্যই এখানে অ্যান্সার অপশনগুলো এইরকম থাকবে, মাইনাস থাকবে, হয়তো প্লাসটাও একটা থাকতে পারে, পাই বাই ফোর প্লাস থাকলো, তখন এটার অবশ্যই অ্যান্সার পাই বাই ফোর হবে, মাইনাস পাই বাই ফোর হবে, মনে রাখতে হবে। এই তিনটে অঙ্কের ক্ষেত্রে অবশ্যই পাই বাই ফোর, কারণ সাইন থেটা কস থেটার সাথে রুট টু থাকা অর্থই হচ্ছে অ্যান্সার পাই বাই ফোর।
এরপর আমরা এই গণিতগুলোতে আসলাম। দেখো আমি যে গণিতগুলো তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছিলাম, এই ধারার গণিতগুলো দেখো, এটাকে কসেক থেটা, কসেক থেটা প্লাস সাইন থেটা সমান রুট থ্রি বাই রুট টু, এই ধারার অঙ্কগুলো সমাধানের যে আমরা কিকভাবে করি, এখানে রুট টু গুণ করে ভাবে বর্গটর্গ করে আমরা অঙ্ক সমাধান করি, কিন্তু সেটা বেশ লম্বা নিয়ম। তো সাধারণভাবে এই ধারার গণিতগুলো সমাধান করতে হলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, দেখো এখানে সাইন থেটা কস থেটা রুট টু আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধারার অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে। এই যে থ্রি, থ্রিটাকে টু প্লাস ওয়ান করো, তারপরে রুট টু দ্বারা ভাগ করে দাও, তাহলে রুট টু দ্বারা যদি এটিকে ভাগ করা যায় তাহলে এখানে আসছে কি রুট টু এবং ওয়ান বাই রুট টু। একটা জিনিস দেখো, সাইন থেটার মান সবসময় ওয়ানের থেকে ছোটো হয়, আর কসেক থেটার মান, কসেক থেটার মান অবশ্যই ওয়ান থেকে বড়। তো কসেক থেটার মান হচ্ছে রুট টু আর সাইন থেটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তো সাইন থেটা যদি ওয়ান বাই রুট টু হয় তাহলে থেটার মান কত হবে, পঁয়তাল্লিশ ডিগ্রি। এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বসালে, এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে মানটা বের করো, দেখো এই মানটাই আসবে। অর্থাৎ আমরা এই থ্রিকে রুট টু দিয়ে ভাগ করলাম, অর্থাৎ টু এবং ওয়ান বের করে থ্রিকে আমরা দুটো অংশ বের করলাম, তারপরে এটাকে রুট টু দিয়ে ভাগ করছি, রুট টু হচ্ছে টুকে রুট টু দিয়ে ভাগ করলি রুট টু, আর ওয়ান বাই রুট টুকে ভাগ করলি ওয়ান বাই রুট টু হচ্ছে। তো রুট টুর মান যেহেতু সাইন থেটা রুট টু, অতএব অবশ্যই সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি, থেটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি। এরপর আমরা এই অঙ্কটা দেখো, সেক থেটা কস থেটার বিপরীত, তাহলে আমরা এই সংখ্যাটাকে সেভেনটাকে দুটো অংশ করব। কিভাবে দুটো অংশ করব, দেখো আমি যদি থ্রি প্লাস ফোর করি, থ্রি প্লাস ফোর করে টু রুট টু দ্বারা ভাগ, রুট থ্রিতে ভাগ করে দাও। এখন এটাকে এইটা দিয়ে ভাগ করো, দেখো থ্রি বাই টু রুট থ্রি এবং ফোর বাই টু রুট থ্রি। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এইটার সাথে এটা কাটলাম, তাহলে এটা হচ্ছে রুট থ্রি, অর্থাৎ রুট থ্রি বাই টু, এবং এইটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে টু বাই রুট থ্রি হচ্ছে টু বাই রুট থ্রি। লসাও করো, দুই দুগুণে চার, তিন তিন সাত, মিলে গেল। তাহলে এখন আমরা জানি কস থেটার মানটা কি ওয়ানের থেকে ছোটো, তাই এইটার ভিতর কোনটা ওয়ানের থেকে ছোটো, এই দুটো ম্যাথের থেকে কোনটা ওয়ানের চেয়ে ছোটো, এইটা ওয়ানের থেকে ছোটো, কারণ রুট থ্রি বাই টু, রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু। তো ওইটাকে দুই দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কী পাওয়া যায়, পয়েন্ট এইট সেভেন, এরকম একটা কিছু পাওয়া যায়। তাহলে এটা কস থেটার মান এটা, আর এটা সেক থেটার মান এটা, এটা দেখো ওয়ানের থেকে অনেক বড়, ওয়ানের থেকে কিছু বড়, হয়তো ওয়ান পয়েন্ট সামথিং এরকম একটা কিছু হবে, টুকে রুট থ্রিতে ভাগ করো ওয়ান পয়েন্ট সামথিং এরকম কিছু হবে। অতএব বুঝতে পারছো যে কস থেটার মান হচ্ছে রুট থ্রি বাই টু। তো কস থেটার মান যদি রুট থ্রি বাই টু হয় তাহলে আমাদের থেটার মান হবে, দেখো কস সিক্স, অর্থাৎ এটা সবসময় কস থেটার মান তিরিশ ডিগ্রি হলে রুট থ্রি বাই টু হয়। তাহলে আমরা এখানে থিয়েটার মান পাচ্ছি কত, দেখো থিয়েটার মান পাচ্ছি পাই বাই সিক্স। এই ধারার গণিতগুলো সমাধানের জন্য হয়তো এইভাবে লেখা থাকবে, দেখো টু এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স, অথবা বি এর বি অপশন পাই বাই থ্রি, সি অপশন এন পাই প্লাস পাই বাই সিক্স। তাহলে আমাদের দেখো একটা সাধারণ যোগবোধক সংখ্যা, তাহলে আমাদের অপশন হবে এইটা, এই ধরনের পাই বাই সিক্স যেখানে থাকবে সেটি হবে আমাদের নির্ণয় সলিউশন। এটা কিন্তু হবে না, কেন হবে না সেটা আমরা পরে আবারও যখন আলোচনা করবো তখন তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো বুঝতে পারছো গণিত হচ্ছে কৌশলভিত্তিক নিয়মে যারা সমাধান করবে তারাই এগিয়ে থাকবে। আমি তোমাদেরকে যে লিফলেট দিয়েছি এই লিফলেটের প্রত্যেকটা অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা অঙ্ক শেখা মানে ওই গ্রুপের পঞ্চাশটা অঙ্ক তোমাদের জানা হবে, কারণ একটা সূত্র দিয়ে একটা অঙ্ক সমাধান করা মানে যে ওই সূত্র দিয়ে আরও অনেক অনেক অঙ্ক সমাধান করা যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।